আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ বেস্ট টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রানী প্রিয়াঙ্কা। শুরুতেই জানিয়ে দিচ্ছি বেস্ট লাইভ গ্রুপ সংবাদ শিরোনাম। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির 27 বছরের কারাদণ্ড। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার 2। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2000-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গত কিছুদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধগুলো কঠোরভাবে দমনের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের উপধারা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উপধারা অনুযায়ী যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। ধর্ষণের অপরাধের জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদানের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন করা প্রয়োজন। আর যেহেতু বর্তমানে অধিবেশন নাই সংসদের এবং আশু ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি হয়ে পড়েছে, সেজন্য মহামান্য রাষ্ট্রপতি সম্প্রদায়ের ভাবে প্রতীয়মান হয়, তাহলে তিনি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93-এর একে প্রদত্ত ক্ষমতা বলে অধ্যাদেশ প্রণয়ন জারি করতে পারেন। সেজন্য প্রস্তাবটা নিয়ে এসেছে যে 2000 সালের 8 নম্বর আইনের ধারা 9-এর সংশোধন, নারী ও নির্যাতন দমন আইন 2000 অতঃপর উক্ত আইন বলে পরিচিত উল্লিখিত ধারা 9-এর 1 উপধারা ধারা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শর্তগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শর্তগুলি প্রতিস্থাপিত। ও এমনকি সভাতে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই এ বিষয়ে একমত প্রকাশ করেছেন এবং পরবর্তীতে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে যে এই প্রস্তাবটা গ্রহণযোগ্য এবং এটা অবিলম্বে আনা প্রয়োজন, যেহেতু সংসদ কার্যকর নাই সেই জন্য এটা অধ্যাদেশের মধ্যে বিচার করা এবং এটা লেজিসলেটিভ ডিভিশনের ব্রেকিং এর পরিপ্রেক্ষিতে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। এখানে দুটো ছোট কোরিলেটেড অ্যামেন্ডমেন্ট আসছে এই আইনের 11 গ এবং আপনার 20-এর 7 উপধারায় দুটো একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, ছোট একটু কোরিলেটেড, তো সেজন্য একটা লেজিসলেটিভ ডিভিশন থেকে আসছে। 11 গ তে আছে যে সিম্পল হার্ট যেটা সেটা কম্পাউন্ডেবল, কারণ ফান্ডামেন্টাল যে রুল আছে সেখানেও সিম্পল হার্টটা ফান্ডামেন্টাল সিম্পল মানে সাধারণ যদি জখম হয় কোনো রেপের ছাড়াও তাহলে সেক্ষেত্রে এটা কম্পাউন্ড করা যাবে, এটা আপনারা একটা জাজমেন্টের রেফারেন্স দিলেন সেখানেও মেনশন করা আছে। সেজন্য আপনার 11 গয়ে ওই সিম্পল হার্ট যদি হয় নট এনি গ্রিভাস হার্ট বা রেপ তো প্রশ্ন নেই, রেপ কিন্তু কম্পাউন্ড। অস্ত্র মামলায় দুটি পৃথক অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে 27 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকার 1 নম্বর মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েজ এই রায় দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অস্ত্র মামলায় দুটি পৃথক অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে 27 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকার 1 নম্বর মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস এই রায় দেন। গত 24 আগস্ট একই আদালত এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু নির্দেশ দেন। সাক্ষ্য শুরু হওয়ার 1.5 মাসেও কম সময়ের মধ্যে মামলাটির রায় সম্পূর্ণ হয়। রাজনীতিকে ভাঙিয়ে তারা অবৈধভাবে তারা টাকা ইনকাম করেছে, অস্ত্র রেখেছে এবং সমাজে অনেক দুষ্কর্ম তারা করেছে। 19-এর A ধারায় 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 19-এর F ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে এবং উভয়
বহির্গমন গেট থেকে গ্রেফতার করে। যুবলীগ নেত্রী পাপিয়া পিউ নামেই বেশি পরিচিত। এই নেত্রীর প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রি ও সার্ভিসিং এর ব্যবসা। তবে এর আড়ালে স্বামী সুমন চৌধুরী সহ মূলত অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করতেন। কোনো কাজ বাগিয়ে নিতে পাঁচ তারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। রানী প্রিয়াঙ্কা, বেস্ট টিভি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ডাবি শাখার সহসভাপতি নাজমুল হুদা নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ লালবাগ বিভাগ। ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে গত 20 সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানায় ডাবির এক ছাত্রী মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সহ ছয়জনকে আসামি করা হয়। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি। বিরতির পর যা থাকছে, এমসি কলেজের চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল এবং ঢাকায় দুই আসনে উপনির্বাচন, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক বুধবার। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম, বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসলে ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম, বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসলে ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম, বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। স্বাগত বেস্ট টিভি সংবাদে। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের নেককারজনক ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের 210তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ। সভায় এই ধরনের নেককারজনক ও বর্বর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যবৃন্দ। এছাড়া অধিভুক্ত কলেজগুলোতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। ঢাকা 5 ও ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। আগামীকাল সকাল 11টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানায়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন, এছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট বিরতি। বিরতির পর যা থাকছে, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল চায় মালদ্বীপ এবং বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়েকে ধর্ষণের হুমকিদাতা চিহ্নিত। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম, বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসলে ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে
পাঁচ বছরে পঞ্চাশ লক্ষ টাকার জমিসহ ফ্ল্যাটের গর্বিত মালিক হন। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসুলের ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে সর্বনিম্ন মাসিক ছয় হাজার টাকা বিনিয়োগ করে পাঁচ বছরে পঞ্চাশ লক্ষ টাকার জমিসহ ফ্ল্যাটের গর্বিত মালিক হন। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। আবারও স্বাগত বেস্ট টিভি সংবাদে। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। চীনের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে যাচ্ছে মালদ্বীপ। ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য টিকিয়ে রাখতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের অর্থমন্ত্রী ফায়াজ ইসমাইল সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি জানান। 2017 সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের সময় চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা হয়। সেই সময় আবদুল্লাহ ইয়ামিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিকে ভারত সহ অন্যান্য দেশের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হয়। এবারে খেলার সংবাদ। গত কদিন ধরে ধর্ষণ কাণ্ডে উত্তাল ভারত। দেশটির উত্তর প্রদেশের এক মেয়েকে গণধর্ষণ করে হত্যার পর মূলত শুরু হয় আন্দোলন। এর মধ্যেই ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাঁচ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। সেই ধর্ষণের হুমকিদাতাকে চিহ্নিত করেছে পুলিশ। তবে অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে গ্রেফতার করা হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়। শেষ করব বেস্ট টিভির সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২। এই ছিল এখনকার মতো। বেস্ট টিভির সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে লগ ইন করুন www.bestv24.com অথবা www.jalsabidi.com/bestv। এছাড়াও ফেসবুক পেজ www.facebook.com/bestv এবং ইউটিউব চ্যানেল www.youtube.com/bestlifetv। বেস্ট টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বনিম্ন মাসিক ছয় হাজার টাকা বিনিয়োগ করে পাঁচ বছরে পঞ্চাশ লক্ষ টাকার জমিসহ ফ্ল্যাটের গর্বিত মালিক হন। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসুলের ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে সর্বনিম্ন মাসিক ছয় হাজার টাকা বিনিয়োগ করে পাঁচ বছরে পঞ্চাশ লক্ষ টাকার জমিসহ ফ্ল্যাটের গর্বিত মালিক হন। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসুলের ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে সর্বনিম্ন মাসিক ছয় হাজার টাকা বিনিয়োগ করে পাঁচ বছরে পঞ্চাশ লক্ষ টাকার জমিসহ ফ্ল্যাটের গর্বিত মালিক হন। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য।